প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের ক্লাস ফাইভে একটি ইংরেজি ক্লাস নিচ্ছি এবং আমাদের আজকে ক্লাস হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন। তোমরা জানো আমাদের কোয়েশ্চেন নাম্বার নাইনে আছে ডপলেস কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন, মেক ফাইভ ডপলেস কোয়েশ্চনস from the given statements by using who, what, which, whom, where, when, why, whose, how. শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের ডব্লিউএস কোয়েশ্চন হচ্ছে নয়টি। যেমন প্রথমটা হচ্ছে হু, আর হু অর্থ হচ্ছে কে বা কারা। এরপরটা হচ্ছে হোয়াট, হোয়াট অর্থ হচ্ছে কি। তারপর হলো হোম, অর্থ কাকে বা কাদেরকে। এরপর হোস, কার বা কাদের। এরপর হলো হুইচ, কোনটি বা কোনগুলো। এরপর হোয়েন, কখন। হোয়ার, কোথায়। হোয়াই, কেন। হাউ, কিভাবে। এখন কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো যে কোনো সেন্টেন্স থেকে দুইভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়। আমি কথাটা আবার বলছি, যে কোনো সেন্টেন্স থেকে দুইভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়। যেমন সাব, প্রথমে সেন্টেন্সের সাবজেক্টকে ধরে অথবা সেন্টেন্সের অবজেক্টকে ধরে। তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্টকে ধরে এবং সেন্টেন্সের অবজেক্টকে ধরে কোয়েশ্চন তৈরি করতে পারি। প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট ধরে কিভাবে প্রশ্ন করতে হয় তা আমরা শিখব। প্রথমে দেখো একটি সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়ে থাকে, বা স্ট্রাকচারের বাংলা কথা হচ্ছে গঠন রূপ। একটি সেন্টেন্সের স্ট্রাকচার হয় প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট। কথাটিকে আমরা এভাবে বলতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার একটি প্রশ্নের গঠনটা কিরকম হবে, দেখো যদি সাবজেক্টকে ধরে আমরা যদি প্রশ্ন করি বা সাবজেক্টকে তুলে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কীভাবে প্রশ্ন করব। প্রশ্নের গঠন রূপ হু, হোয়াট, হুইচ। সাবজেক্টের জায়গায় হু হতে পারে অথবা হোয়াট হতে পারে, হুইচ হতে পারে। তাহলে আমরা লিখতে পারি হু অথবা হোয়াট অথবা হুইচ অথবা ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে সাবজেক্ট উঠিয়ে দিয়ে সাবজেক্টের স্থানে হু, হোয়াট অথবা হুইচ বসে। কথাটা আমার, আমি আবার বলছি, সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে সাবজেক্ট উঠিয়ে দিয়ে সাবজেক্টের স্থানে হু অথবা হোয়াট অথবা হুইচ বসাতে হবে। এখানে একটা কথা মনে রাখবে, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসবে, সাবজেক্ট বস্তুবাচক বা প্রাণীবাচক হলে হোয়াট বসবে। আবার সাবজেক্টের জায়গাতে যদি দিস, দিস, দ্যাট, দোস হয় তবে সেক্ষেত্রে হুইচ বসাতে হবে। এখানে প্রথম আমরা হু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেই সম্পর্কে শিখব। হু আগে বলেছি কে বা কারা, ফরমেশন বা গঠন প্রণালী কীরকম হয়। দেখো হু প্লাস ভার প্লাস অবজেক্ট। একটু আগে বলেছি সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার করে নিই। এক্সাম্পলে দেখো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন প্রশ্ন আসতে পারে কে স্কুলে যায়, তাহলে সে অর্থাৎ হি, হির জায়গাতে আমি হু বসাতে পারি। কারণ কে, তাহলে দেখো হির জায়গাতে হু বসালাম, হি গোস টু স্কুল, হু গোস টু স্কুল। শুধুমাত্র হির জায়গাতে হু বসিয়েই আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এবার তোমরা আরেকটু এক্সাম্পল দেখো, রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো রাজু একজন ব্যক্তির নাম, তাই আমরা কোয়েশ্চেন করার সময় রাজুর পরিবর্তে হবে হু। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। এবার থ্রি নাম্বার দেখো, মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে। এখন প্রশ্ন আসবে হু লাভস ইউ, কে তোমাকে ভালোবাসে। এখানে একটু লক্ষ্য করো তো, এখানে সেন্টেন্সে ছিল মি বাট কোয়েশনে সেটা হয়ে গেছে ইউ। তাহলে তোমরা একটু নোট মনে রাখবা, কোনো সেন্টেন্সে ফার্স্ট পার্সন থাকলে তা কোয়েশন করার সময় সেকেন্ড পার্সন হয়ে যাবে। এই কারণে এই ফার্স্ট পার্সন অর্থাৎ মি সেটা হয়ে গেল সেকেন্ড পার্সন ইউ। তাহলে আরো কিছু উদাহরণ দেখো তোমরা, দেখো আই অথবা উই থাকলে তা হবে ইউ,
me অথবা us থাকলে tau you হয়ে যাবে কোয়েশনে আবার কোন সেন্টেন্সে যদি my অথবা our থাকে তা কোয়েশনে হয়ে যাবে your এবং mine থাকলে তা হয়ে যাবে yours আরেকটা एग्जांपल দেখো 4 নাম্বার they are very active তারা খুবই কর্মঠ এখন they জায়গাতে আমি who বসিয়েছি who are very active এখন একটু লক্ষ্য করো তো এখানে আমরা who ব্যবহার করেছি loves who ব্যবহার করেছি has কিন্তু এখানে who ব্যবহার করছি লিখলাম are কেন কারণ এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার বলে এখানে who দ্বারাও প্লুরাল নাম্বার নির্দেশ করবে তাই তোমরা আরো একটা নোট মনে রাখবা সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে who দ্বারা প্লুরাল নাম্বার নির্দেশ করবে তাই উপরের কোশ্চেনে who এর পরে আর ব্যবহার করা হয়েছে তো এই কোশ্চেনে who এর পরে কি ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে এবার তোমরা আরেকটা एग्जांपल দেখো 5 নাম্বার আই রেসপেক্ট টিচার্স আমি শিক্ষকদের সম্মান করি এবার যদি প্রশ্ন করা হয় আই কে কে শিক্ষকদের সম্মান করে হু রেসপেক্ট টিচার্স তাহলে আই এর জায়গাতে হু বসিয়ে আমরা প্রশ্ন করতে পারি তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো তো রেসপেক্ট এখানে কিন্তু হেসি এস ছিল না বাট রেসপেক্টস এখানে হেসি এস ব্যবহার করা হয়েছে কেন কারণ এখানে আই ফার্স্ট পারসন তাই রেসপেক্ট হেসি এস ব্যবহার করা হয়নি কিন্তু আই যখন কোশ্চেনে হু হয়ে গেল তাহলে হু কে আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে নিতে হবে তাই এই কারণে রেসপেক্ট এর শেষে এস ব্যবহার করা হয়েছে একটু নোট তোমরা একটু দেখো আই সিঙ্গুলার নাম্বার হওয়ায় হু হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কথাটা আমি আবার বলছি আই সিঙ্গুলার নাম্বার হওয়ায় হু হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই উপরের কোশ্চেনটিতে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে তোমরা একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় কথাটি আমি আবারও বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় এভাবে আমাদেরকে হু দিয়ে প্রশ্ন তৈরি করে নিতে হবে এবার দেখো হোয়াট হোয়াট দিয়ে কি প্রশ্ন করতে হয় আমরা জানি হোয়াট হচ্ছে কি এর ফরমেশন বা গঠন প্রণালী হলো হোয়াট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর আমরা আগেই বলেছি সাবজেক্ট বস্তুবাচক বা প্রাণীবাচক হলে হোয়াট ব্যবহার করতে হয় এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটি আরো ক্লিয়ার করতে পারি দেখো ওয়ান নাম্বার দ্য পেন লুকস ভেরি ফাইন কলমটি দেখতে খুব সুন্দর তাহলে দেখো দ্য পেন এটা একটা বস্তুবাচক তাই দ্য পেন এর জায়গাতে কোয়েশন করার সময় হোয়াট ব্যবহার করতে হবে তাহলে প্রশ্ন হবে এরকম হোয়াট লুকস ভেরি ফাইন কি দেখতে খুব সুন্দর এখানে কলম বস্তুবাচক হওয়ার কারণেই হোয়াট ব্যবহার করা হয়েছে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি টু নাম্বার দাদক ইজ এ ফেথফুল অ্যানিমাল কুকুর একটি বিশ্বস্ত প্রাণী এখন প্রশ্ন আসবে কি একটি বিশ্বস্ত প্রাণী অর্থাৎ হোয়াট ইজ এ ফেথফুল অ্যানিমাল তাহলে দাদক এর জায়গাতে হোয়াট বসিয়ে আমরা কোয়েশ্চন তৈরি করতে পারি এখন দেখো এখানে সাবজেক্ট প্রাণীবাচক হওয়ায় হোয়াট বসেছে তাহলে দাদক প্রাণীবাচক শব্দ এই কারণে দাদকের পরিবর্তে কোয়েশ্চনে হোয়াট ব্যবহার করা হয়েছে এভাবে হোয়াট দিয়ে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে এবার আমরা শিখব হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় হুইচ এর অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলো ফরমেশন বা গঠন প্রণালী হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট দিস দিস দ্যাট দোজ হলে এদের পরিবর্তে হুইচ বসাতে হয় এখন এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার করতে পারি ওয়ান নাম্বার দিস ইজ মাই বুক এটি আমার বই হুইচ ইজ ইয়োর বুক কোনটি তোমার বই দেখো এখানে দিস এর জায়গাতে হুইচ বসেছে আর মাই ইয়োর হয়ে গেছে কেন ফার্স্ট পারসন
सेकेंड पार्सन हो गए। एब टू नम्बर एक्साम्पल देखो, दिस बुक इज वेरि नाइस टू रीड, बोटी पढ़ते खूब भलो। एन क्वेश्चन हुईच बुक इज वेरि नाइस टू रीड, कौन बोटी पढ़ते खूब भलो, दिस बुक एखे हो गुईच बुक। ये सेंटेंसर सबजेक्ट उठे दिए अथवा सबजेक्टर नीचे अंडारलैन थे तब सबजेक्टे परिवर्ते हु व्हाट हुईच व्यवहार करार माध्यमे प्रश्न तैरि करते पारी। एबार आम्रा शिखब सेंटेंसर अबजेक्ट धरे किभाबे प्रश्न करते हय। ता देखो कोनो सेंटेंसर अबजेक्टर जायगाते जदि अंडारलाइन थाके तबे से अबजेक्टर जायगा अबजेक्टर परिवर्ते होम व्हाट हुईच व्हेन व्हेयर व्हाई हाउ व्यवहार करार माध्यमे प्रश्न तैरि करते पारी। এবার ফর্মেশন বা গঠন প্রণালী একটু দেখে নাও, হোম হোয়াট হুইচ হোয়েন হোয়ার হোয়াই হাউ, এরপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তোমরা একটু একটা নোট ভালো করে লক্ষ্য রাখো, অবজেক্টে গড়ে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হোম ব্যবহার করতে হবে, বস্তুবাচক বা প্রাণীবাচক অবজেক্ট থাকলে হোয়াট ব্যবহার করতে হবে, দিস দিস দ্যাট দোজ থাকলে হুইচ ব্যবহার করতে হবে, অবজেক্টের গড়ে সময় থাকলে হোয়েন ব্যবহার করতে হবে, স্থানবাচক শব্দ থাকলে হোয়ার ব্যবহার করতে হবে, অবজেক্টের গড়ে কারণসূচক শব্দ থাকলে হোয়াই ব্যবহার করতে হবে, এবং কিভাবে বোঝালে হাউ দিয়ে কোয়েশ্চন বা ডুপ্লিস কোয়েশ্চন তৈরি করতে হবে। এবার আমরা শিখব হোম দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা জানি হোম অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে। এর ফর্মেশনটা দেখো, হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার করি। ওয়ান নাম্বার এক্সাম্পল, হি ইজ টিচিং আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। এখানে আস এর নিচে আন্ডারলাইন আছে এবং আস হচ্ছে একটি ব্যক্তিবাচক অবজেক্ট, তাই আমি যখন কোয়েশ্চন তৈরি করব এই আসের পরিবর্তে আমি হোম ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি হোম ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাহলে দেখো, হোম ইজ হি টিচিং ইংলিশ, তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। এখানে একটু লক্ষ্য রাখো, হোমের পরে ইজ ব্যবহার করা হয়েছে। কেন? আমরা ফরমেশনে দেখেছি হোম এর পরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে মূল ভার্ব, তারপর থাকবে বাকি অংশ। এখানে হোম এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট, তাই অক্সিলারি ভার্ব এরপর সাবজেক্ট হিসেবে হি, তারপর মূল ভার্ব টিচিং, তারপর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাই প্রশ্নটা দাঁড়িয়েছে এরকম, হোম ইজ হি টিচিং ইংলিশ। এবার টু নাম্বার এক্সাম্পল দেখো, দ্য টিচার লাভস আস ভেরি মাচ, এখানে আস এর নিচে আন্ডারলাইন আছে এবং আস হচ্ছে একটি ব্যক্তিবাচক অবজেক্ট, এই কারণে কোয়েশ্চেন এ হোম দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ এখানে হোম দিয়ে কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। দেখো এবার, হোম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ, এখানে দেখো ডাস আনা হয়েছে, ডাস এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ধরনের সেন্টেন্সকে কোয়েশন করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাস অথবা ডিড আনতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এই সেন্টেন্সে ভার্বের শেষে এস যুক্ত আছে, এই কারণে এখানে ডু এর শেষে ইয়েস অর্থাৎ ডাস ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? ডাস ব্যবহার করা হয়েছে। তারপর সাবজেক্ট দ্য টিচার, তারপর মূল ভার্ব লাভ, দেখো এখানে মূল ভার্বের শেষে এস ব্যবহার করা হয়েছিল কিন্তু এখানে সে এস নেই, কারণ আমি এখানে ইয়েস একবার ব্যবহার করে ফেলেছি, তাই এখানে মূল ভার্বের শেষে এস বা ইয়েস আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ এখান থেকে এসটাকে তুলে দিতে হবে। তারপর ভেরি মাচ অর্থাৎ বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে দেখো সেন্টেন্সটা হয়েছে কিরকম, হোম ডাজ দ্য টিচার
লাভ ভেরি মাচ, শিক্ষক কাদেরকে খুব ভালোবাসে? তাহলে তোমরা একটা নোট ভালো করে লক্ষ্য রাখো, এরূপ ডব্লিউএইচ কোয়েশ্চনে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, আবার বলছি কথাটা, এরূপ ডব্লিউএইচ কোয়েশ্চনে ডব্লিউএইচ ওয়ার্ডের পর অবশ্যই অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি কোনো বর্ণনামূলক বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তবে সাবজেক্টের টেন্স ও পার্সনের উপর নির্ভর করে ডু অথবা ডাস অথবা ডিড লিখতে হবে। সহজে মনে রাখার জন্য একটি কথা বলি, যদি সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ সেন্টেন্সের মূল ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত না থাকে, তবে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে হবে। আবার মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ডাস ব্যবহার করতে হবে, অথবা মূল ভার্বের পাস্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। কথাটি আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, অর্থাৎ মূল ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত না থাকলে, তবে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে হবে। আবার মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাস ব্যবহার করতে হবে, অথবা মূল ভার্ব এর পাস্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সাবজেক্টের পর মূল ভার্ব এর বেস ফর্ম তথা মূল ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ কথাটি এভাবে বলতে চাচ্ছি আমি, সাবজেক্টের পর যে ভার্বটি ব্যবহার করা হবে সেই ভার্বের শেষে এস বা ইএস আর ব্যবহার করা যাবে না, সেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না, অর্থাৎ বেস ফর্ম তথা মূল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে এক্সাম্পলটা আবার দেখো, দ্য টিচার লাভস আস ভেরি মাচ, হোম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব না থাকার কারণে ডাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব না থাকার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাস ব্যবহার করা হয়েছে। কেন এই লাভ এর শেষে এস ব্যবহার করা হয়েছে? সেই কারণে। আবার দেখো, এই লাভ যখন কোয়েশনে ব্যবহার করা হয়েছে তখন তার শেষে আর কোনো এস ব্যবহার করা হয়নি, অর্থাৎ লাভ এর মূল বা বেস ফর্ম ব্যবহার করতে হয়েছে। তাই আমরা এক্ষেত্রে বলতে পারি, হোম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ কিভাবে ডুপ্লেক্স কোয়েশন তৈরি করতে হয়। হ্যাঁ, এরপরে ক্লাসগুলোতে আমরা ডুপ্লেক্স কোয়েশনের আরও কিছু নিয়মগুলি শিখব, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, আজ এতটুকুই। আর শুনো, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে অবশ্যই গুরুত্ব দিবে, আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে, কম থেকে 20-30 সেকেন্ড ধরে হাত ধোবে তোমরা। আর যদি কোনো প্রয়োজনে বাইরে যেতে হয়, তবে হ্যাঁ বাইরে যাবে না, বাইরে না যাওয়ার চেষ্টা করবে। যদি প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং বাসায় এসে সেই মাস্কটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিবে, আবার নিজের হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করে ফেলবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অবশ্যই তোমাদেরকে নজর দিতে হবে। আশা করি আমরা সবাই সুস্থ থাকব, ভালো থাকব। আবার আমাদের স্কুল আবার খুলবে, আমাদের দেখা হবে। ওকে, বাসায় ভালোভাবে পড়ে নিবে, এই যেই সময়গুলো চলে যাচ্ছে এই সময় আর ফিরে আসবে না, তাই তোমরা সময় নষ্ট না করে ভালোভাবে পড়ে নিবা। ওকে, ভালো থাকিও, বাই।